এটা একটু লাইট ইয়েলো আর এটা অরেঞ্জ হয়ে গেছে, আর সকালবেলা এগুলো আস্তে আস্তে ইয়েলো গার্ডেনিয়া। তো এই গাছটা বর্ষাকাল আসা মানেই আমাদের মতো ছোট ছোট বাগানবাসী যারা ছাদে বা বাড়ির চারপাশে একটু আধটু জায়গা পেলে গাছ চাষ গাছটা বসায়, তো তাদের জন্য খুব মানে একটা আনন্দের সময়। কারণ এই সময় বর্ষাকালে গাছে জল দিতে লাগে না, একটা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তেমনি বর্ষাকালে এমন এমন গাছ আছে যে সমস্ত গাছ থেকে প্রচুর কাটিং করা যায়। বললেন কাটিং করার দুটো বেনিফিট আছে, এক হচ্ছে গাছটা তো বুশি হবে, তেমনি সেই গাছ থেকে আপনি প্রচুর গাছ তৈরি করতে পারবেন। আমার কাছে এই মুহূর্তে একটা রয়েছে এই যে গাছটা, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের দুরকম ফুল কিন্তু এমনিতেই দেখতে পাচ্ছেন, এটা একটু লাইট ইয়েলো আর এটা অরেঞ্জ হয়ে গেছে। সন্ধেবেলা যদি এই গাছটা দেখা যায় তো সন্ধেবেলা এই ফুলগুলো সাদা ছিল, হ্যাঁ, আর সকালবেলা এগুলো আস্তে আস্তে ইয়েলো হচ্ছে, আরও বেলার দিকে এটা পুরো অরেঞ্জ হয়ে যাবে। তো এই যে গাছটা এর নাম হচ্ছে অরেঞ্জ গার্ডেনিয়া। তো এই গাছটার যা শেপ আছে এটা থেকে আজকে আমি কাটিং করব। তো এই যে গাছটা আপনারা দেখলেন, এই গাছটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনিয়া। আর সন্ধ্যাবেলা যখন ফুলটা ফোটে তখন সাদা হয়, আর সকালবেলা দেখবেন আস্তে আস্তে ইয়েলো হতে হতে আরও বেলার দিকে পুরো অরেঞ্জ হয়ে যায়, আর এত সুন্দর গন্ধ মানে ভাবতে পারবেন না। তো এই গাছটার আমি যদি কাটিং করি তাহলে আমি দুটো বেনিফিট পাবো, গাছটা বুশি হবে এবং আমি এর থেকে অনেক গাছ তৈরি করতে পারবো। তো আজকে এই গাছটা থেকে আমি কিছু কাটিং বসাবো। কাটিং বসানোর জন্য প্রথমে আমি এখানে একটা নিয়ে নিলাম একটা মাটির ফ্ল্যাট পট, আর তার সাথে নিয়ে নিলাম লাল বালি। লাল বালি নিয়ে পুরোটা পটটা পুরোটা ভর্তি করে নিলাম, তারপর বালিটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়াটাও কিন্তু খুব দরকার, আর তারপরে একটু ড্রাই করে নিতে হবে জলটাকে ঝরিয়ে। এরপর সুবিধা মতো ব্রাঞ্চগুলোকে কেটে নিতে হবে। তো এই যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলো মোটামুটি আমি কেটে নিলাম। এটা কাটার পরে কী হবে, ওই যে গাছটা যেটা কাটলাম, যে গাছ থেকে কাটলাম সেই গাছটা বুশি তো হবেই, আর তার সাথে এর থেকে আমি নতুন নতুন গাছ পাবো। এবার এই যে পাতাগুলোকে ফেলে দিতে হবে কেটে। তো এই কাটিংগুলো সুন্দর করে পাতাগুলোকে ছেটে রেডি করে নিয়েছি, আর এর সঙ্গে আমি নেব এই রুটিং হরমোনটা, কাটিং এইড, এই রুটিং হরমোনটা ইউজ করব। এবার এই বালির উপরে আমাকে একটু হোল করে নিতে হবে। ব্রাঞ্চগুলো বসানোর পরে গোড়াগুলোকে একটু চেপে দিতে হবে। এরপর এই ব্রাঞ্চ সমেত টপটাকে একটা সেমি শেডেড এরিয়াতে নিয়ে গিয়ে রাখতে হবে, আর মাঝে মধ্যে একটু জল স্প্রে করে দিতে হবে। তো ফাইনালি আমার কাটিংগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার সময়ের অপেক্ষা, অন্তত 2 সপ্তাহ আমাকে ওয়েট করতে হবে এর থেকে নতুন শিকড় বের হওয়ার জন্য।